মনে করতে চাই। আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না। আমার সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না, পরবর্তী সন্তানের লাশ কাঁধে আমি রেখে পড়বেন ইনশাল্লাহ। রাস্তাতে যখন নামবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারা নিঃসন্দেহে শাহাদাত বরণ করেছে। তবে সেই শহীদদের আত্মার মাগফিরাত শুধু নয়, বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে, এবং সেই শহীদদের উসিলায় আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এভাবে সকল বৈষম্য জুলুম অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এক অদম্য সাহস যেন আল্লাহ পরবর্তী প্রজন্মের বুকে বুকে দান করেন।